বড় লোকদের থেকে পয়সা নিয়ে গরিবদের দান করে দেবো, আই ডোন্ট লাইক দ্যাট। আমি তাহলে বড় লোক আমাকে কেন, আমি পয়সা দিতে চাই না। ও তো গরিবদেরকে দান করছে না, ও বলছে বড় লোকদের ট্যাক্স করে হি ইজ গোইং টু স্পেন্ড ইট অন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন। এডুকেশনে স্পেন্ড করা উচিত না? ওয়াট ইজ ওয়েলফেয়ার? আরে তুমি তো লেফট এর দিকে মুভ করে যাচ্ছো। ওয়েলফেয়ার মানে কি? একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে না? আমি তো এডুকেশন, তুই বল না পয়সা আমি কাম মেডিকেল মেডিকেল স্পেন্ড করবে। আচ্ছা শুন, তুই পাবলিক পাবলিক স্কুল বিশ্বাস করিস তো? এডুকেশন বাজেট বাড়াতে হবে, এদের কোন এডুকেশনের ছিরি ছাতা নেই, পটাকাটা আসবে করতে যদি ট্যাক্স না। অ্যাজ অ্যাজ গভর্নর দ্যাট গাই, হ্যাঁ, ম্যাসাচুসেটস হেলথকেয়ার নাম্বার 1, এডুকেশন নাম্বার 1, ও নিজে ও ম্যাসাচুসেটস গভর্নর জানি, কিন্তু নিজে ও ম্যাসাচুসেটস সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, আমি যেই জিনিসের জন্য, যেই জিনিসের জন্য আই লাইক দিস কান্ট্রি, ফেডারাল ফেডারাল এত পাওয়ার পাচ্ছে কেন? মানে আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে ওবামা দ্য হোল কনসেপ্ট অফ দিস কান্ট্রি ইজ স্টেট, শুন, এভরিবডি ওয়ান্টস ফেডারাল পাওয়ার, রিপাবলিকান আমি চাই না, ফেডারাল পাওয়ার চাইছে, বলছে আমরা দুজনে এক সেক্স হলে বিয়ে করতে দেবো না, মেয়েদেরকে অ্যাবর্শন করতে দেবো না। আরে ও তো ফেডারাল পাওয়ার, হ্যাঁ আমি তো সেটাই বুঝছি, জং কোয়েন্ট ইজ দ্য ফিলোসফি অফ ফেডারাল পাওয়ার, তাহলে রিপাবলিকান না ফেডারাল পাওয়ার চাইছে, সেটা কি অন্য রকম ভাবে লোকেদেরকে ইয়ে করছে? না না, ওটা তো ওটা তো ফেডারাল পাওয়ার ফিলোসফি ডেফিনিশনে চলে যাচ্ছে। না তুই মেয়েদেরকে অ্যাবর্শন করতে দেবো না, সেটার জন্য ফেডারাল পাওয়ার, আমি তো সেটা সাপোর্ট করছি। আর স্পেশালি লেসবিয়ান গেইজম, ওই ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে না, ইভেন রিপাবলিকান এলে ওগুলো ফরেন পলিসি না, ফরেন পলিসি আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে না, আদার পিপল ডিসাইড করে, সেই জন্য দ্যাট দ্যাট ডাজেন্ট ম্যাটার আমার কাছে এই মুহূর্তে। আমার কাছে অ্যাজ ইমিগ্রেন্ট, অ্যাজ ইন্ডিয়ান, আমার কাছে যাতে আমেরিকা স্ট্রং হয়, আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট, এন্ড ওবামা ক্যানট মেক আমেরিকা স্ট্রং। ক্লিনটনের সময় আমেরিকা স্ট্রং ছিল তো? হ্যাঁ, ক্লিনটনের সময় আমেরিকা স্ট্রং ছিল, আজ থেকে 14 বছর আগেকার ঘটনা। আমেরিকা স্ট্রং ক্লিনটনের সময়, ক্লিনটনের সময় না কোনো ডেফিসিট ছিল, ক্লিনটনের সময় সেটা মানে ওবামা কোন কন্ডিশনে এসেছে সেই সময়ে, যা ইকোনমিক কন্ডিশন ইয়ে, তুই এখন আমেরিকার সেটা কি ওবামা কোনো ইমপ্রুভ করে না? আমি এক কথা বলতে পারি, ওবামা এক কোনো ইমপ্রুভ, আরে শুরু কি করে করবে তুই সিচুয়েশনে, তো করতে তো করতে না, বাট হোয়াট হি ইজ সেইং, ওবামার জন্য যদি কোনো রকম, না ওবামার জন্য কেন, আমি তো বলছি ওর প্রচুর ধার আছে, এবার তুমি ধারটা সত্য করতে হলে তো পয়সা লাগবে, তুই রেভিনিউটা নাই, তুই বলছিস আমি এটাই এতে সবার শুধু শুধু 25 মিলিয়ন লোকে যারা কামায় তাদের থেকে, তাদের ট্যাক্স ব্রেকেট 25% পয়সা ছিল, কি করেছে, কটা আপগ্রেড করেছে, মিলিয়নাররা তো এই রিসেশনের সময় সাফার করে, মানে কটা আপগ্রেড করেছে। রমনির প্ল্যান ইজ, মানে আমি মানে বড় লোকদের থেকে ট্যাক্স নেব না, আমি এটা না না বড় লোকদের থেকে ট্যাক্স নেব না, ট্যাক্স ব্রেক দেব, ট্যাক্স আরো ব্রেক, রমনির প্ল্যান আরো ট্যাক্স কমাবো, ট্যাক্স ব্রেক দেব। তো ওরা কি করছে, বড় লোকরা কি করছে, বিল গেটস কি করছে, টাকাগুলো সিঙ্গাপুর সুইজারল্যান্ডে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং রাইট। আমি আই ওয়ান্ট those dollars to stay in this country. তো না কোনো দিনও কোনো দিন ব্রেক দিলেও দেখো অফশোরে যে ট্যাক্স লুপহোলস গুলো আছে ওগুলো কোনো দিন, তুই যারা ইন্ডিয়াতে যায় না তো জব পাঠাচ্ছি তারা জন্মে কোনো দিন যতই ট্যাক্স ব্রেক দে আরো পয়সা বানাবে, ইন্ডিয়াতে চাই না, ইন্ডিয়াতে জব যায় না, ইন্ডিয়া তো ওয়ার্থলেস কান্ট্রি, ওখানে জব যায় না, চায়নাতে যায়, চায়নাকে আই থিং তো সব জব ইন্ডিয়াতে, তো আই থিং জব ম্যানুফ্যাকচারিং চলে দেশ চলে নাকি, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া ইজ আ ওয়ার্থলেস কান্ট্রি, তোর মনে হয় চায়না থেকে ওগুলো ফেরত আসবে? হ্যাঁ চলছে এখানে, আমি যদি আমার জিন্সটা যদি চায়নাতে আমি সস্তায় বানাতে পারি আমি যাবো। কে বলছে ওবামা কতগুলো কেস করেছে জানিস চায়নার এগেইনস্টে, কতগুলো লিটিগেশন
ভাই সব